হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি সংসার। সকালবেলা পাখিদের খাবার দিয়ে আমি এবার রান্নার দিকে যাব। দেখো কত বড় একটা ইঁদুর পাখিদের পড়ে থাকা বিস্কুটগুলো খাচ্ছে। তো যাই হোক, ওরও পেটটা ভরুক, ও তো ক্ষুধার্ত। তো আমি আজ খুব সকাল সকাল রান্নাটা সারবো, কারণ আজকে একটা খুব খারাপ খবর শুনলাম। আমার মায়ের জাঠতুতো দাদা, আমার জাঠতুতো মামা মারা গেছেন। তো তাড়াতাড়ি করে রান্না করে একটু সেদিকে যাব, এর জন্য আমি রান্নাগুলো আজকে শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়ার পর এদিকে মেজো কাকু, ছোট পিসিমাও এসে গেছে। এটা আমার শ্বশুরমশাইয়ের ছোট বোন, আর এই হচ্ছে এদিকে বসে আছেন, এনি হচ্ছেন মেজো কাকা শ্বশুর, তার মানে আমার শ্বশুরমশাইয়ের মেজো ভাই। তো ওরা আমার ছেলে মেয়ে অনেকদিন পর, মেজদাদু ছোট্ঠাম্মি এদেরকে পেয়ে নানান রকম কথা, পড়াশুনোর গল্প, নানান রকম গল্প দাদু ঠাম্মির সঙ্গে করছে। তো আমি ওনাদেরকে সেলফি নিলাম। তো তারপর কাকু আর পিসিমা আমার হাজব্যান্ডের সঙ্গে দরকারি ওদের ব্যক্তিগত সম্পত্তির ব্যাপার নিয়ে কথা বলে তারপর ওনারা চলে গেলেন। পিসিমাকে থাকার কথা বললাম, তো পিসামশাই যেহেতু অনেকটা বয়স হয়েছে, উনি থাকতে পারবেন না। তো তারপর আমরা হঠাৎ করে ঠিক করলাম আজ জন্মাষ্টমীর মেলায় যাব। তো যারা যারা বসিরহাটে আসেননি, অবশ্যই বসিরহাটে আমার এই বাবা ঠাকুরদাদার গ্রাম হরিশপুর গ্রামে জন্মাষ্টমীর মেলা প্রচুর প্রচুর বলতে অনেক দিন পুরনো এই মেলা। তো আমরা সেই মেলা দেখতে এসেছি, আর আপনারাও আসবেন জন্মাষ্টমীর মেলা বসিরহাট হরিশপুর গ্রামে। তো আমরা এসে পড়েছি এই যে হরিশপুর গ্রাম, আমার বাবা ঠাকুরদাদার গ্রাম। প্রথমেই ঠাকুর দেখতে আসলাম, এই যে গোপাল দাঁড়িয়ে আছে। তো এইখানে সমস্ত মাটির পুতুল দিয়ে আর ইলেকট্রিক তার সঙ্গে সংযোগ করে নানান রকম হাত পা নাড়ানো পুতুল দিয়ে কৃষ্ণের ছোটোবেলার থেকে কৃষ্ণের বাবা মাকে উদ্ধার করা, মামার কাছ থেকে মথুরায় গিয়ে সমস্ত ঘটনাগুলো এখানে, কৃষ্ণের জন্ম, এই যে দেখুন কৃষ্ণের বাবা দেবকীর কাছ থেকে নিয়ে যশোদা মায়ের ঘরে যাচ্ছে, আর এগুলো সব মাটির পুতুল দিয়ে নানান রকম ইলেকট্রিকের কাজ করে এর মধ্যে এই পুতুলগুলো নাড়ানো হয়। তো এইগুলো দেখতে ছোটোবেলা থেকে প্রত্যেক বছর দেখে আসছি, তো এখনও দেখতে ভালো লাগে, আর বাচ্চাদের খুব ভালো লাগবেই। তো ছেলে মেয়েকে নিয়ে খুব কম সময়ের জন্য চলে আসলাম এগুলো দেখাতে। এই দেখুন, এখানে কংসমামা দেবকীর এক এক সন্তানকে মেরে ফেলছে, আর এখানে হচ্ছে বকাসুর বধ আর পুতনা বধ, আর এখানে নন্দ উৎসব। তো উৎসবটা হচ্ছে দেখুন, আর এখানে গোপাল তার বন্ধুদেরকে নিয়ে ননি চুরি করে খাচ্ছে। তো এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ঝুলন যাত্রা রাধাকৃষ্ণের, এটা রাজযাত্রা। তো এগুলো দেখে আমরা খুব কম সময়ের মধ্যেই বাড়ি ফিরবো, কারণ বাড়ি আবার ইংলিশ টিচার এসে বসে থাকবে, ছেলের পড়াশুনোটাও তো করতে হবে আনন্দের মধ্যে। তো আমরা এইগুলো সব দেখে এরপর মেলার দিকটায় যাব। তো দেখুন, এখানে কৃষ্ণ বলরামা তৈরি হয়ে নিয়েছে মথুরা গমনে, মথুরায় যাবে তার মা বাবাকে উদ্ধার করতে। তো তারা বেরিয়ে পড়েছে মথুরা গমনে। তার পরের ঘরটাই এই দেখুন, তার কংস মামাকে বধ করেছে, এরপর মা বাবাকে সে উদ্ধার করলো। তো চলো এবার মেলার দিকটা তোমাদের ঘুরে দেখাই। তো মেলায় চলে এসেছি, প্রচুর সোনপাপড়ি, দিকে ঠান্ডা আইসক্রিম, ভেলপুরি, পাপড়ি চাট, আর এদিকে আছে মিষ্টি খাবার, বাদাম, পান, আর এখানে চা কফি লস্যি। তারপরে মেলা মানে মেলা, ফুচকা, নাগরদোলনা, এটা একটা স্কুলের মাঠ,
হরিশপুর মোড়ে। তো এই মাঠটা জুড়ে বিরাট বড় মেলা হয়, আর গ্রামবাসী এমনকি বাইরে পুরো বসিরহাটবাসী বেশিরভাগ মানুষ এই মেলাতেই আসে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আর দেখুন এখানে কত ভাজাভুজি, কত স্টেশনারি দোকান, কত বাচ্চাদের খেলনা, সমস্ত কিছুই আছে। আর এই দেখো বাপের বাড়ি পাড়া বলে কথা, সবার সঙ্গে যাকে দেখা হচ্ছে সব চেনা। তো আমার ছেলে মেয়ে বলতে লাগলো, মা তুমি যার সঙ্গে আসছো সেই কথা বলছে, না তুমি ডেকে কথা বলছো না তারা ডেকে কথা বলছে, তোমার কি সবাই চেনা? আমি বলছি হ্যাঁ, গ্রামের ব্যাপার তো এগুলোই হয়, একে অপরের সঙ্গে খুব মিল থাকে। এবং তারা তাদের পাড়ার মেয়ে বা গ্রামের মেয়ে আসলে সবার সঙ্গেই ভালোভাবে কথা বলে। এদিকে দেখো এই বাচ্চাটা এই গ্লাসগুলো সাজিয়ে রেখেছে, ও মেলাতে বসেছে দুটো ইনকামের জন্য, নিশ্চয়ই পারিবারিক পরিস্থিতি তেমন। এদিকে দেখুন প্রচুর মেলা, প্রচুর ফুলের সমাহার এখানে। প্লাস্টিক দেখে তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল সবটাই কিনি, কিন্তু নিলাম না। দেখছি কি কেনার আছে। আর ছেলে মেয়ে যেগুলোই দেখছে বলছে, মা আর আমাদের এগুলো নিয়ে খেলার বয়স নেই, কি ছোটদের গাড়ি কিনবো, পুতুল কিনবো, তো ওরা কিছু নেয়নি। দেখুন কত কত জিনিস, কত কত মেলা বসেছে, প্রত্যেকেই খেটে খাওয়া মানুষ, সবাই কত কষ্ট করে করে তাই দুটো পয়সার মুখ দেখতে পায়। তো এখানে আসলাম এটা নেব বলে। কত পড়বে? আমি বলছি এরকম কাঠের উপরে কিছু নেই, ইউ আর এম আছে, বেশ পছন্দ হলো, তাই আমার ছেলে মেয়ে বলল এটা নিতে। তো এখানে একদিকে আমার নাম আর একদিকে আমার হাজব্যান্ডের নাম লেখা হবে। তো দেখলাম জিনিসটা ভালো লাগলো, তাই এই ভাইটাকে বললাম যে বানিয়ে দাও। তো আমরা ছেলে মেয়েকে কিছু কিনে খেলনা কেনার তো পেলাম না, তো তার জন্য কি করলাম, ওদেরকে মালাই কিনে দিলাম। আইসক্রিম তো কোন নানান রকম আইসক্রিম তো এখন খাওয়া হয়, কিন্তু সেই যে ছোটোবেলার মালাই আর এই মালাই কাকুর হাতের যে মালাইটা খুবই ভালো লাগে। তো দেখো রেডি হয়ে গেল, এবার এখান থেকে আমরা যাব মালাইয়ের দোকানে। দেখো কত হাড় কানে, মনে হচ্ছে সব দোকান শুদ্ধ নিয়ে চলে যাই, কিন্তু এত কি করে নেব। কত খেলনার দোকান, খুবই ভালো লাগছে, অনেকদিন পর একটা ছোট্ট সন্ধে ছেলে মেয়ের সঙ্গে এমনভাবে কাটালাম। এরপর মালাইয়ের দোকানে আসলাম। এই কাকু ছোট্টবেলা দিয়ে মালাই বিক্রি করে, ওনার হাতের মালাইয়ের টেস্ট সত্যি অসাধারণ, অনেক বিয়ে বাড়িতেও উনি মালাই সাপ্লাই করেন। তো আগে ছিল 5 টাকা 10 টাকা, এখন সেটা হয়েছে 20 টাকা 40 টাকা, হাফ 20 টাকা আর ফুল 40 টাকা। তো এখান থেকে 6টা মালাই নিয়ে আমরা বাড়ি ফিরলাম। আমরা কিন্তু মালাইটা মেলাতেই খাইনি, কারণ হাজব্যান্ড বাড়ি আছে, সবাই একসঙ্গে বসেই খাবো। আর ওদিকে ইংরাজি টিচারও চলে আসবে, তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা ফেরার পথে রওনা দিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।